Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের সামনে একটা সোপের রিভিউ নিয়ে আসছি। তো সোপ সম্পর্কে রিভিউ দেওয়ার আগে আমি আপনাদের সাথে একটু সাইডে কিছু কথা বলে নেছি। তো গরমের মধ্যে কিন্তু আমরা গোসল করার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইমে সবাই কিন্তু প্রায় সাবানটাই আমরা বেশি ইউজ করে থাকি। তো নরমালি যে কোনো ধরনের সাবানটা আমরা যদি ইউজ করি তাহলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনারা দেখবেন যে গোসল করার পরে আপনি দেখবেন যে আপনার স্কিনটা কিন্তু অনেক সময় ড্রাই হয়ে যায়। মানে সাবানটা যদি ভালো না হয়, প্রপারলি নারিশ না করে তাহলে কিন্তু দেখবেন যে আপনার স্কিনটা ড্রাই হয়ে যায় এবং এই ড্রাইনেসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই জন্য তো গরমের মধ্যে গোসল করার ক্ষেত্রে আপনাদের এমন কোনো সাবান ইউজ করা উচিত যে সাবানটা আপনাকে প্রপারলি নারিশ করবে এবং আপনার যে মানে স্কিনের যে আবরণটা সেটাকে ড্রাই করে ফেলবে না। তো এই জন্য আপনারা ভালো সোপগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো আমার হাতে যে সোপটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে পালমোলিভের এই সোপটা। তো পালমোলিভের এই সোপটার যে ইনগ্রিডিয়েন্টস এখানে আছে সেটা হচ্ছে অলিভ এবং অ্যালো। তো এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করা হয়েছে এবং অলিভ এখানে ইউজ করা হয়েছে। তো এই দুইটা উপাদান এখানে যে ইউজ করা হয়েছে এই কারণে যে সাবানটার যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে প্রপারলি নারিশ করবে। তো এই নারিশমেন্টের কারণে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে গোসল করবার পর ড্রাই হয়ে যাবে। তো যাদের স্কিন নর্মাল এবং যাদের স্কিন অয়েলি তারা কিন্তু যে কোনো ধরনের সোপ তারপরও ইউজ করতে পারে, কিন্তু যাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন তারা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো ধরনের সোপ যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন যে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই সোপটা আপনারা ইউজ করে দেখতে পারেন। এই সোপটা আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের এবং এই সোপটা মানে গন্ধটাও যে সুগন্ধিটা এখানে ইউজ করা হয়েছে সুগন্ধিটা খুবই চমৎকার, ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। কারণ আমার কাছে আমি ইউজ করেছি অনেকদিন যাবত, তো আমি দেখেছি যে সাবানটা মানে গন্ধটা খুব ভালো। তো আমার কাছে মনে হয় যে আপনারা এটা একবার ইউজ করে দেখতে পারেন, বিশেষ করে ড্রাই স্কিন যারা তারা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারেন, স্কিনটাকে আরো আসলেই খুব সুন্দরভাবে নারিশ করে। তো আমি বলবো যে গোসলের ক্ষেত্রে গরমের মধ্যে আপনারা এই সোপটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই সোপটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কোনো ধরনের শুষ্ক হয়ে যাবে না, স্কিনটা খুব বেশি এবং স্কিনটা প্রপারলি নারিশ করবে এবং এর গন্ধটাও ভালো লাগবে। আর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা ফেনাটা খুব বেশি হয়, তো একটা সোপ যদি আপনারা কিনে নেন অনেকদিন যাবত আপনারা ইউজ করতে পারবেন। আর এই সোপটা আপনারা যে কোনো ধরনের দোকানে আপনারা পেয়ে যাবেন, কসমেটিক্সের যে কোনো শোরুমে আপনারা পেয়ে যাবেন। আর একটা ব্যাপার যেটা বলিনি সেটা হচ্ছে পালমোলিভের কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, তো আপনারা বেছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আমি এটা ইউজ করেছি, সো আমি এটার সম্পর্কে বলতে পারছি। তো আপনারা যে কোনোটা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করে একবার ট্রাই করে দেখতে পারেন। এই পালমোলিভ সোপটা আপনারা যে কোনো ধরনের কসমেটিক্সের দোকানে আপনারা 100 থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই সোপটা আপনারা একবার চাইলে গরমের মধ্যে ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে মনে হয় খুবই ভালো হবে এবং আমার কাছে মনে হয় বাজেটের মধ্যেই এই সোপটা আছে। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আবার হাজির হব। বাই বাই।